হচ্ছে এনএসকে মার্কেট সুপার মার্কেট, এখানে থাকে জুড়ি। আমি এখন জুড়ি নেব, কিছু কাঁচামাল কিনবো, আর এনএসকের ভিতরের অংশটা আপনাদের দেখাবো। এই সাইডে আছে অনেক, এই সাইডে রিসেপশন টাকা কাউন্টার, আর এই সাইডে আছে অনেক কিছু। বিশাল বড় এনএসকে সুপার মার্কেট, দেখেন ক্লিনারের কাজ কারাই করে, এই যে যারা কাজ করে তারাই করে, কথা বলছেন। এনএসকের ভিতরে বলেন বা বড় বড় ইউন বিগ, ইউন মল, জায়েন্ট, হিরো মার্কেট, এগুলোর ভিতরে যারা কাজ করে তারাই ক্লিনারের কাজ করে, কোনো ভাগ নাই। এই যে চাউল, চাউলের যে অবস্থা, আরে সর্বনাশ, 43 টাকা 90 পয়সা 10 কেজি চাউল। আগে আসলো 26 রিঙ্গিত, আর এলো ম্যাগি, ম্যাগির লাইন। আমি নেব কিতা, আমি পেঁয়াজ নেব, এই যে আলু, আলু 2 টাকা 50 পয়সা, ঠিক আছে। এই তেলের তেল হলো 2 রিঙ্গিত 50 পয়সা, মাগার তেল কোনো দিনই থাকে না, বুঝে লাভ নাই, তেল তেল পাওয়া যায় না। আমি তো পেঁয়াজ লইতে যাব, আমার একটা মালাই আবাং আছে, হ্যাঁ দেখা পাইছি, হ্যালো কথা কইলে কিন্তু। এ দেশি কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, এটা হলো এনএসকের সুপারভাইজার, সাইউরের সুপারভাইজার না, সবজির সুপারভাইজার, নেপালি বন্ধু। তুমি বাংলা বলো, কেমন আছো? ভালো আছি বন্ধু ভাই। ভালো আছো? তুমি কি মন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আবাং সালামু আলাইকুম, বারাং বিলি, আরে ভাই, এরকমটা হের দোকান আমি আগে কাজ করতাম, হ্যাঁ রেস্টুরেন্ট আছিল। এই তো এনএসকে, ইয়া আবাং সাহেব, বট ভিডিও দেখামো আমি, হ্যাঁ ইউটিউবার, ইউটিউবার। আগে এনএসকে নিয়ম কানুন খুব সহজ ছিল, আর এখন বর্তমানে এনএসকে যে নিয়ম কানুন দুনিয়ার কাপ যাব, সবাই একসাথে একত্রিত হইতে পারে না। আগে আমি আসলোই একসাথে অনেক মানুষ চলে আসতো, কি ভাই কেমন আছেন এটা সেটা, আর এখন যাইয়া আমি পেঁয়াজ নেবো, দেখেন পেঁয়াজ হলো 3 রিঙ্গিত 20 পয়সা। আমি পেঁয়াজ নিয়ে একটু, হ্যাঁ পেঁয়াজ নিলাম, আর রেশন আছে কত টিয়া, 7 টিয়া 90 পয়সা, মানে রিঙ্গিত, মালাই রিঙ্গিত। এই দেখেন মালাইরা গেঁদা গুদা যা আছে সব লইব, হ্যালো সব লই এই মার্কেট বাজার করতো। এলো এদিকে দেবো, এদিকে বাংলাদেশিও থাকে প্লাস আমার নেপালি আছে, হ্যাঁ এইগুলো কাজ করে আমাদের অনেক বাংলাদেশি আছে, হ্যাঁ নেপালি আছে। এই সাইডে আছে অনেক ফল ফ্রুট, আর এই সাইডে সবজির বাগান, এই সাইডে সবজি। এলো আমাদের বাংলাদেশি সুপারভাইজার, এই যে নীল কালারের সুপারভাইজার, আর এই যে আছে আমাদের আরেক বাংলাদেশি কাজ করে, ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। কাজ আপনি কয় বছর মালয়েশিয়া, কত বছর মালয়েশিয়া? আমি স্যার 3 বছর। 3 বছর নতুন কলিং এটি কো আছে আছে না গেছে, ওভার টাইম তো অবস্থা বেগাত। এলো টমেটোর অবস্থা, 4 রিঙ্গিত 99 পয়সা টমেটো, দেন 10 রিঙ্গিত করলা, দেন লাভু, লাউ আছে 2 রিঙ্গিত 99 পয়সা। এলো এনএসকে, ঠিক আছে, অনেকে বলতেছেন এনএসকের কাজ, কেউ সাইউরের কাজ করব, কেউ মাছের জায়গাত কাজ করব, কেউ সবজি জায়গাত কাজ করব, কেউ গরু গোস্ত কাটবো, মুরগা গোস্ত কাটবো, এক একজন এক এক জায়গাত। আরে একজন মাছ আছে বড় বড়, এইজন মাছ। এটা হলো সবজি, আর এলো জেতা মাছ, কাঁকড়া হয়েছে কত দেখেন, 69 টাকা 80 পয়সা কাঁকড়া 1 কেজি, আর জেতা চিংড়ি, জেতা চিংড়ি মাছ। এটা কি মাছ, কত বড় বড় মাছ। এই কেমন আছো? হ্যাঁ ভিডিও বানাইতেছি। আল্লাহ নিষেধ, আমার তো এর আগে কাপ, এটা কি মাছ কো, এটার নাম কও, হ্যাঁ নাম কি, নাম কি কো এটার মাছ? এরে বড় সিলভার মাছ, বিশাল বড়, কয়টা কেজি ভাই সিলভার মাছ? 8 টাকা 90 পয়সা। ওই যে কাকারা কিনতে আছে, এই সিনারা যাই, আমি আটো আগারে যাই। এলো মাছের জায়গা, মাছ বাগাতে রাখছে, আর এই এলো গোস্ত, গরু গোস্ত, মুরগি গোস্ত, ভেড়া কর্মী, এই যে মুরগি, মুরগি ভ্যারাইটিস, এই যে মুরগি সাজা রাখছে এই এনএসকে,
ঠিক আছে এই ছিল এনএসকে এর ভিডিও এনএসকে যারা কাজ করে যারা নতুন আসছে তারা বর্তমানে মনে হয় 3 ঘন্টা ওভারটাইম পায় নতুন বাংলাদেশি ভাইয়েরা আর 3 ঘন্টা পায় আবার কোন কোন জায়গা 3 ঘন্টা দেয় না 2 ঘন্টা দেয় আর বর্তমানে এনএসকে এর ভিতরে অনেক নিয়ম কানুন করছে অনেক নিয়ম কানুন আগে এরকম ছিল না আমি আসলে অনেক বাংলাদেশি ভাইয়েরা একসাথে আইতো কথা বলতো আর এখন কথা বলতে পারে না তারপর আপনি এই যে নতুন কলিং গুলো আসার পরেতে ভ্যারাইটিজ নিয়ম কানুন আর ছুটি যদি কাটাইতে হয় আগে আগে বলতে হয় তারপরে যাইয়া ঠিক আছে আগে বলতে হয় টাইমে টাইমে আইতে হয় টাইমে টাইমে যাইতে হয় এই হলো কি যাই হোক ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন হ্যাঁ আর কি জানতে চান আমার আমার কমেন্ট করেন ইনশাল্লাহ হ্যাঁ সালামু আলাইকুম